আসসালামু আলাইকুম, রোমেল আগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এখন আমি আমার তেলাপিয়া মাছগুলো হারভেস্ট করব। পানি খুব বেশি কমেনি, কারণ বেশি কমেলে মাছগুলো মারা যাবে। কারণ যারা মাছগুলো কিনবে সবাই লাইভ মাছ নেবে, তাহলে আমার রেটটাও বেশি দেবে এটা বলেছে। ওই জন্য আমি এগুলো লাইভ দেওয়ার চেষ্টা করব। এগুলো পানিটা কমানোতে অক্সিজেন মনে হয় একটু কমে আসছে, এজন্য মাছগুলো সব ভেসে গেছে উপরের দিকে। বেশি দেরি না করলে আমার মনে হয় আমরা কাজ শুরু করে দেওয়াটাই ভালো হবে। এরপর আপনাদের একটু মাছটা দেখানোর চেষ্টা করি। মাছগুলো তাহলে প্রচুর মাছ আছে মাছগুলা। শুরু করে দিয়ে আয় আসো আসো পকেটে কিছু আছে? মোবাইল একটা কাজ করতে পারেন। হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে না জালটা? হ্যাঁ, আচ্ছা, বেশি উঠে বেশি উঠে আর কি উঠানো যাবে না তো। এর দিকে কষ্ট হয়ে উঠেছে না ছোট থাকতো না? আরে ছোট এই উঠে নেন, কালো একটা ছোট আছে উঠে নেন। তাড়াতাড়ি করো, ইফতারের সময় যাবে। বেশি তো বেশি তো বেশি তো আরো তো আরো তো আরো তো
গাড়াতে মাছ এটাতে মাছটা ভালো ছিল এটা দিয়ে হবে মাছ পেঁচা যাবে এটার মধ্যে আচ্ছা ঠিক আছে আপনি নিজে বেঁচেছেন না আসবে না একটু বেশি করে দেন তাড়াতাড়ি হয়ে যাবে ওভার আরে ওভার না খালি হ্যাঁ এইটা ঠিক আছে পারফেক্ট আসো এই নিচে পড়ছে মাছ এ দুইটা পড়ছে এত এত দিলে সমস্যা এত দিয়ে না এটা তো মনে হয় ইয়ে তো লোডও নিবে না তো পাল্লা তো হবে না মনে করছে আচ্ছা কিছু মাছ নিচে ফেলো কিছু মাছ নিচে ফেলো যদি ফোর সেল তুলো ধরুন না পাল্লা তো এত ওয়েট নিবে না তো নিবে আরো সামনে আনো না মিয়া পড়ে যাবে এত জিনিসটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশি দরকার নাই 20 কেজি 200 হ্যাঁ এটা এখানে থাকবে এখান থেকে আবার উঠাবো উঠে বাকিটাকে করবো একটু দিয়ে আসো আগে 20 কেজি কত বিশ কেজি 200 আর রাস্তায় ধরে না কেরত আসো কেরত আসো কেরত আসো দাঁড়া এবার একটু মাছগুলো দেখি আরে তাদের আসুন না তাদের আসুন না মাছটি মরবে তো নাচতে তাড়াতাড়ি এখানেও আছে আরো কটা দেন মাছ সবন আরো কটা মাছ উঠো অল্প কটা বেশি না হ্যাঁ অল্প কটা এটা আরো সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসো আরো কটা দেন বেশি না বেশি না বেশি না অল্প কটা আরো কমন অনেক কমাও হ্যাঁ হ্যাঁ তো ওটা দিত অল্প অল্প পিসিতে না পড়ে আর পিসি গেলে কিন্তু ওজন কম আসবে কিন্তু এইভাবে রাখতে পারতো না বুঝলাম না এইভাবে রাখো না কত 18 কেজি 800
বেশি ঝামেলা হয় ঠিকই এর থেকে ভালো কেন তো ঝামেলা হয় তুই ঠিক আছে তুই কেন কেন তো কেন যে আমি বুঝলাম না ব্যাপারটা মাঝখানে রাখো না পরে যাবো তো জিনিসটা ঠিক আছে না ঠিক নাই এদিকে রাখো এই আমি পুরো গোসল হয়ে গেছি ১৫ কেজি ৩০০ কেরাত সবাই
19 kg 300 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 kg
হ্যাঁ এত বেশি নিও না, কম কম করে নাও। পানি কমাইলে সুবিধা হবে নাকি? এমনি সুবিধা হয়, এমনি সুবিধা মানে ইয়া টাইম আনতে সুবিধা হয়। চলবে আরেকটু দেন, আরেকটু দেন, আরেকটু দেন, আর অল্প একটু দেন। ১৪ কেজি ৪০০ কি রে স্বপন, করোনা ভাইরাস? ১৯ কেজি বরাবর ১৯ কেজি ৪০০
24 kg 600 Okay. Julia, No, no, আরে সামনে আসবে তো না বন্ধ করে আবার ছাড়ো পরে আমার লস হবে কিন্তু দেখো I did the best over Borobo. Any question like that? Okay, okay, okay. Oh, bless God, what are them? No.
লাফটা দিলে বিপদ হ্যাঁ পাঁচ পালা বেশি হয় ঠিকই বলছো তাও হাতটা কাটবে না ধরছেন
জেবো আমি ইফতারের জন্য ই করলে ভিডিওটা কাটিং হয়েছে, আমি কাটিং করতে চাচ্ছি না। হ্যাঁ একটু সবার জন্য পাঠিয়ে দিও হালকা পাতলা। 17 কেজি 400 পানি কি কমাবে? হ্যাঁ নাকি এটা ঠিক আছে? ১৯ কেজি ৭০০ হ্যাঁ সামনে দশ করে মাছটা ভিজে দেয়, আমাদের অর্ধেক ভিজে গেছি পুরো। কি কাটা কাটছে? হ্যাঁ ১৯ কেজি কার ফোনটা তো বাজতেছে? ৩০০ নিয়ে যাও ২৫ কেজি ৩০০ মাছ কেমন আছে?
আছে তো এই তারিখে আমি কি করব আমার বুঝতে দিন হাতে করন করা হচ্ছে আর আদন দিয়ে দিলে ইয়া তুমি ইয়া সবনে ডুব দিয়ে দিবা আর আদন দিয়ে দিছে কি করব হ্যাঁ ডুব দেন পানি খান রোজা ভাঙেন বুঝুন ভাই আর কি পানি লয় না না বন্ধ করতে পারবা না রাম তো বলতেছি দেখেন থেকে ফোন দিতে ফোন কত আজ আমি দিয়েছি পানি বাড়ানো দরকার ছিল আমিও তো রোজা আমি নিজেও তো রোজা মানে আমি বুঝলাম না কেন নিয়ে আসতেছো না 19 কেজি কত 19 কেজি 700 হ্যাঁ যত 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 এই জসিম ভাই একটা ফোন লাগাও তো ওরা কি জানে না আমরা কাজ করতেছি যে 18 কেজি 700 কত ভুলে গেছি কত 18 কেজি 700 শরীর কাঁপতেছে পুরো আমার এবার বড় মাপ দিয়ে আলাদা রাখবো কত দিঘা মতো দিঘা মতো তাই আনুমানিক আই বাবা মাশাআল্লাহ অনেক দূর তো এইটাই করো আচ্ছা এটা ভিতরে থাকে এটা পরে নেই মনে ভিতরে থাকো এটা ভিতরে থাকো এটা ভিতরে রেখে তো এটা পরে এটা ভিতরে রেখে এটা পরে এটা বাসা রাখবা এটা দিয়ে সব একটু পানি রাখে রোদে যাবে কেন কত 14 কেজি 600 যত তাড়াতাড়ি রেখে এসে পানি রাখাও ধরুন ধরুন
খুলুন নিচে খুলুন আপনি ই করুন আরে সবাই একটু থামো একটু পানিটা খেয়ে নাও দুই মিনিট এই যে খাতার মধ্যে রাখছেন কেন আমি লিখতেছি দুই সব আচ্ছা রাখেন এদিকে রাখেন এদিকে রাখেন নষ্ট করে আমার কাছে দেন আমার কাছে দেন লেখার মতো দেন না এই মুখ লাগাও না খাও তাহলে রোজা মাখো কেনসন খাওয়া কেনসন দি সবার জন্য না আমার জন্য না আমার জন্য সবার দেন তাই তাহলে ডাকেন পরে কেমন ইয়ে স্বপনের ডিম রেখে দেন স্বপনের ডিম রেখে দেন স্বপনের ডিম রেখে দেন আমার আছে না ডিম এখানে হ্যাঁ আচ্ছা পরে সিদ্ধ করবো তাই ওটা কিছু হয় না এখনো এই নয় এই স্বপনের ইয়ে অত অত করে খাওয়া কাকার একটু করে হাতের মতো রাইস দেন আমি খামো পরে আমি খামো না অসুবিধা না আপনি করেন না যত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও ভিডিও অনেক বড় দিচ্ছে তাড়াতাড়ি করো এই কাকা আপনি এই কাকার হাতে রাইস দেন কাকার হাতে কি দেন বাদ দেন হাত দিয়া চামচ দিয়ে দেন হাত চালাই করুন চালাই করুন চালাই করুন আরে দূর আমি এই প্লেটটা দেন না প্লেটটা দেন না খাই লাগবো দুই মিনিটে কাঁচা কাঁচা দেন অল্প একটু অল্প অল্প খান আমরা আবার খাবো ঠিক আছে কাজ শেষ করে খাবো হ্যাঁ শুকন শুকন হ্যাঁ এটা শুনবে এটা শুনুন এটা শুনুন এটা শুনুন আপনি তো বলুন এটা নিয়ে যান কি আমরা আসতেছি হ্যাঁ শুধু নিয়ে যান আমরা আসতেছি নিয়ে যান নিয়ে যান আর শুরু করো তাদের শুভ শুভ ভাই দশম ভাই ওই যে মাসুদের লোকগুলো নিতে আসছে তাদেরকে একটু খাওয়া দিয়েন হ্যাঁ পানিটা কমে ফেলো কাতারি হয়ে যাবে তোরা সামনে না সামনে না একটু সামনে তুই জিভে গেছো যদি এক সাইডে ওজন কম আসবে বুঝছো তুমি পাঁচশো টাকা পাঁচশো পনেরো কেজি ছয়শো পনেরো কেজি ছয়শো আরো দাও 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 এই যে একটা মাথার কেটেছে কাটা ভেঙে গেছে মশা কামড়ে কিছু রাখতো শোনা চোদ্দ কেজি চারশো না ছয়শো
Hey, pani jai arudan masti kome gele chhe ki tore pani ra age chhara dorkar chilo You should have to ক্যামেরা একটু মুছতে হবে ক্যামেরাটা ঘোলা আসছে Go. Is it better than that? Did the master of the big game? That's it. Have you found out on the other one? I'm going to go to the next one.
আমাদের সিস্টেমটা চলে। Luego, ponlo. I'm going to go to the next one. What is this? As a motor lag, I'm going to go to the next one.
ডিরেকশন লাগা দেন তাড়াতাড়ি দেব তাড়াতাড়ি করো ওইছে না ভাই ফাইভ টাইম দেখে দেবো চলে যাবে মশা একদম ছিলাই ফেলছে পা আমার এত মশাল্লা সন্ধ্যা হইলে মশা উলি আসে না এখানে কিছু মাছ কিনেছি মরে গেছে নাকি আবার অক্সিজেন তো অনেকক্ষণ ধরে বন্ধ তো একটু পানি নাড়া চাড়া দিয়ে বুঝছো দেখুন দেখি পাইপ দিয়েছে পানি দিয়েছে মাছ কেমন স্যার আচ্ছা ঠিক আছে দাও না দাদা কি পাইনে সে দরকার ছিল ছোট না 14 kg 300 যাও 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 ১৪ kg ৩০০ হ্যাঁ
মাছকে মোটামুটি কমে আসছে না আরো আছে তো দেখ একবারে কম আসছে মাছ পাশে সাত কেজি 100 বলো না একবারে কম আসছে মাছ কেজি 100 আচ্ছা মুরগি একটা লাগাই দিবা কেমন আছে মাছ নিজে একটা আইডিয়া আছে তাই পানি কমে তো তাড়াতাড়ি হয়ে যাবো কোনো সময় লাগবে অনেক বড় বড় না ছোট এবার মিলে চালা গুলি রয়েছে আমার মনে পানি যেতে সব তুমি ধরতে থাকো তাড়াতাড়ি পানি যেতে থাকে দেখ দিয়া ভিডিও অনেক বড় গেছে অলরেডি 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেছে পরে আবার এমবি শেষ হয়ে গেলে আপনার মেমোরি শেষ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে কাটা যাবে আবার এমনি যে পাবদা করার সময় মাঝখানে মেমোরি চলে গেছিলো না স্টপ করলে আমার অটো সেভ হয়ে যায় যদি ফোনও ঢুকে অটো সেভ হয়ে যায় আর এখান থেকে কাটিং হয়ে যায় চলো 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 এটা ওর মতো যাক তুমি ই করো আগে আগে থাকো আসছে না না আরো দাও দাও এক বই নিয়ে আচ্ছা দাও দাও মাপি দাও নিয়ে কোমর শেষ আমার তোমরা ঠিক আছো
তোর ফেভারিট দরস না কা নিচে লেগে দিলে মাছটা মরবো না দিলে পানি দিয়ে নাকি পানি দিয়ে তাড়াতাড়ি এমনি এলে পোষাইব না দেরি হইব নাকি ওইদিকে দিবে রে মাদার হ্যাঁ রে ঠিক আছে খারাপ না বুদ্ধি মেশিন একটা লাগিয়ে দিব নাকি মনে হয় না পাঁচ মিনিট তো আমার ভিডিও লম্বা দিয়েছে মাছ ওষুধ তেমন বেশি নাই বড়টা বলে একটা দূরে দেখছিলে কই আছে বড়টা কই ও আচ্ছা দেখি থাকলে ওই মাছটা আনতো ওই মাছটা আনতো একটা মাছ ধরে আনেন এর রঙটা একটু দেখি যেহেতু ফ্রি আছে সব সময় করে দেন একটু হাতে ধরে ধরবে এখন আর দোকানে জালে এই মাছ তো চিপ খায় আবার তবে মেশিন বাদ দাও এমনি হয়ে যাবে এখন মেশিন বন্ধ করবো পানি একটা ফোর্স আছে না একদম কাঁচালো ঘুরালো হ্যাঁ আর যা আসবে ভালোই আসবে তো হ্যাঁ হ্যাঁ
ইয়ে টাকা দো ভাই, ইয়ে টাঙে নেন। এই মাছটি ব্যথা হয়ে গেছে। পাতাগুলো কি বৃষ্টির সময় উড়ে আসে না জ্বরে? ১০ কেজি ৭০০ তাহলে আমার শেষ। এখন আসলে দিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে যারা দেখতে চান দেখে নিতে পারেন। আমি এখন ইফতারি খাই নাই, আমার ছেলেগুলো খায় নাই, আমরা ইফতারিটা করি এখন। শরীরটা অনেক খারাপ লাগছে আসলে এখন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।